হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে বের হয়ে প্রথমেই চলে গেলাম আরঙ্গে। আরঙ্গে নতুন কি কি আসছে সেগুলো দেখার জন্য আর টুকটাক কেনাকাটা ছিল, তো ভাবলাম আসছি যখন আপনাদের সাথে একটু শেয়ার করি। আরঙ্গে গেলে তো আমার একদমই মাথা খারাপ হয়ে যায়, সবারই এমন হয় তাই না? আরঙ্গের এই হোম ডেকোর জিনিসগুলো দেখলে মনে হয় সব একবারই কিনে নিয়ে চলে আসি। ওদের এই হোম ডেকোরের জিনিসগুলো আমার খুব ভালো লাগে, আর আমার মনে হয় অধিকাংশ মেয়েদেরই ভালো লাগে। বিশেষ করে এই বিয়েতের প্রোডাক্টগুলো আর সেরামিকের প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লাগে। আর ওদের জুয়েলারির কথা আলাদা করে কি বলবো, ওদের গোল্ড জুয়েলারি কালেকশনগুলো ডিজাইনগুলো খুবই সুন্দর, আর সিলভারের জুয়েলারি তো আমার সবসময় পছন্দ। ওদের এই সিলভারের জুয়েলারি দেখলে আমার মাথা কাজ করে না, মনে হয় যে যাই একবারে সব নিয়ে চলে আসি। ওই দিন আমি আর আমার বোন বের হয়েছিলাম, তো ও দেখতেছিল গোল্ডের জুয়েলারি, ও একটা কানিদুল নিবের জন্য। এরপর আমরা ওইটা দেখে চলে গেলাম স্কিন কেয়ারের প্রোডাক্টের সাইডে, ওখানে যেয়ে আমরা কিছু প্রোডাক্ট নিলাম। ওদের এই অর্গ্যানিক প্রোডাক্টগুলো খুবই ভালো, বিশেষ করে ওদের হেয়ার প্যাকগুলো আর ফেস প্যাকগুলো আমি সবসময় ইউজ করি। তো এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে, ওখান থেকে বের হয়ে যাবো এখন। আর কী কী কিনছি আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দিব। তো ওখান থেকে বের হয়ে আমরা বড় বাজার একটা গোল্ডের শপে চলে গেলাম। আমার বোন একটা গোল্ডের ইয়াররিং বানাবে এর জন্য গেছিলাম, তো ওখানে দেখতেছিলাম আমিও একটু, আমারও একটা রিং নেওয়ার ইচ্ছা আছে, তো আমিও একটু দেখতেছিলাম ওদের কালেকশনগুলো কেমন। ওনাদের কালেকশনগুলো বেশ ভালো ছিল, তাছাড়া ওনাদের ওখানে দুবাই গোল্ডেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো ভাবলাম আপনাদের একটু ভিডিও করে দেখে, আর বলতেই ভুলে গেছি আমি কোন জুয়েলার্স এটা ছিল, বানি জুয়েলার্স। তো দেখতে দেখতে আমার একটা ব্রেসলেট খুব ভালো লাগছিল, এটা ছিল দুবাই গোল্ডের, তো আমিও একটু ডিটেলস জিজ্ঞেস করতেছিলাম কতটুকু কি। আর উনি আমাকে দেখে বলতেছিল এটার ওয়েট মেবি 3 আনা ছিল। আপনারা যারা যশোরে থাকেন ওনাদের শোরুমটা ভিজিট করতে পারেন, অনেক সুন্দর সুন্দর দুবাই গোল্ড বাইরের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, এছাড়া দেশীয় অনেক কালেকশন তাদের ওখানে অনেক সুন্দর সুন্দর আছে। এখান থেকে একটা ব্রেসলেটের ডিজাইন আমার খুবই ভালো লাগে, মেবি নেক্সট টাইম আমি ওটা বানাইতে দিব। কম ওয়েট আর রেগুলার ইউজের জন্য এই ধরনের ব্রেসলেটগুলো খুবই ভালো লাগে পরলে। এরপর এখান থেকে একটা টপ চুজ করে আমার বোন বানাইতে দিল। তো ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম বাজারের মধ্যে, চলে গেলাম একটা 3 পিসের দোকানে। ও 2-3টা 3 পিস কিনবে এর জন্য, বাসায় পড়ার রেগুলার 3 পিস আর কি। তো দেখতেছিলাম অনেক রকম কালেকশন ছিল এখানে, তো আমাদের কোনোটাই পছন্দ হচ্ছিল না, একটার পর একটা দেখতেছিলাম, এইগুলো একদমই পছন্দ হয়নি, যা বের করতেছিল একটাও পছন্দ হচ্ছিল না। এখানে অনেক ধরনের 3 পিসের কালেকশন আছে পুরো ভরা। তো এরপর অনেক দেখার পরে এই যে এই 3 পিসটা একটু ভালো লাগলো, তো এই সেম 2টা নেওয়া হয়েছিল। উপর থেকে টোটাল 3টা 3 পিস নেওয়া হয়েছিল, আর নিচে থেকে একটা নেওয়া হয়েছিল, টোটাল 4টা 3 পিস নেওয়া হয়েছিল। তো নিচে থেকে যেটা নেওয়া হয়েছিল ওইটার ক্লিপ নাই, এইটাই মেবি। তো উপর থেকে আমরা পেমেন্ট করে নিচে এসে এই 3 পিসটা দেখতেছিলাম, তো এখান থেকে একটা নেওয়া হয়েছে, আর এই যে উপর থেকে এই 3টা 3 পিস নেওয়া হয়েছে। সবটার নাম হলো শিউলি, রিজনেবল প্রাইসে আপনারা অনেক ভালো ভালো 3 পিস এখানে পাবেন। এরপর ওখান থেকে বের হয়ে আমরা একটু অরিয়েন্টে গেছিলাম একটা জিনিস কেনার জন্য। ওখান থেকে বের হয়ে ডিরেক্ট চলে গেলাম প্যারিস রোডে চিপ কিচেনে। এই ক্যাফেটাতে আমার আগে আসা হয়নি, এই প্রথম গেছিলাম। আর ওই দিন যশোরে এত পোকা ছিল, পোকার যন্ত্রণায় আমরা বসতেই পারতেছিলাম না, ওনারা লাইট অফ করে রাখছিল এমন অবস্থা। তো আপনাদের একটু ছোট করে দেখাই দিলাম রেস্টুরেন্টটা, আপনারা দেখতে পাচ্ছেন কি না বাইরে থেকে কত পোকা আসছে এখানে, মানে বসাই যাচ্ছিল না, আমরা খাবার খাবো কি করে সেই টেনশন করতেছিলাম এমন অবস্থা। তো এরপরে আমরা ফালুদা অর্ডার দিলাম, আর ওখানকার ফেমাস হলো শর্মা, 2টা শর্মা অর্ডার দিছিলাম আমরা, একটা হলো স্পেশাল আর একটা রেগুলার। ফালুদাটার টেস্ট আমার কাছে ভালো লাগেনি, যেটা সত্যি সেটাই বলবো। আর শর্মাটা স্পেশালটা ভালো ছিল, রেগুলারটা আমার কাছে একদমই ভালো লাগেনি, আমরা খাইতে পারিনি। আর ওখানে যা পোকা ছিল শেষে আমাদের পার্সেল করে আনা লাগছিল বাসায়। এই ছিল খাবারের টেস্ট। এরপর বাসায় চলে আসলাম, এসে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আরং থেকে কি কি নিয়েছিলাম। আরং থেকে এই যে বডি স্ক্রাবটা নিয়েছিলাম আমি, এটা আমি রেগুলার ইউজ করি, আর এই ক্যান্ডেলটা নিয়েছিলাম, আর একটা ফেস প্যাক নিয়েছিলাম। প্রাইসগুলো আমার এক্সাক্ট মনে নাই, বাট ক্যান্ডেলটার প্রাইস মেবি 100 সামথিং ছিল, 115 এমন, আর বডি স্ক্রাবটা 220+ এমন ছিল হয়তো, বা আর ফেস প্যাকটা 100 আপ ছিল, এরকমই হবে, মানে অ্যারাউন্ড আর কি আশেপাশে হবে। তো এই ছিল আমার শপিং। আপনাদের কিরকম শপিং ব্লগ দেখতে ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বেশি বেশি বানানোর ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।